সেটা কথা নয়, কথা হচ্ছে বিশ্বাস। যাকে আমরা কেউ বিশ্বাস করতে পারবো না তাকে এ বাড়িতে রেখে এ বাড়ির মানুষগুলোর শান্তি আমি নষ্ট হতে দিতে পারি না। আর কার সঙ্গে কার তুলনা করছিস তুই? যখন ছোট বৌমায় বাড়িতে এলো, তোর মা যখন ওর উপরে রেগেছিল, তখন শ্রেয়া বড় বৌমা ওকে দিন রাত আগলে রাখেনি, তখন তোর মেজ বৌদি কি করেছে? দিন রাত তোর মায়ের কানে কুমন্ত্রণা দিয়ে সদ্য বিয়ে হয়ে বাড়িতে আসা ওই মেয়েটার বিরুদ্ধে তার মনকে বিষিয়ে তুলেছিল। কাউকে সম্মান করতে জানে না তোর মেজ বৌদি, তুইও তো সেই দলে ছিলি, অস্বীকার করতে পারবি? কাউকে সম্মান করতে জানে না তোর মেজ বৌদি, এমনকি আমাকেও না। আজ মহা বিপদে পড়েছে বলে আমার পা ধরে ক্ষমা চাইছি, কিন্তু বিয়ের পর থেকে আজ অবধি কদিন আমার পায়ে হাত দিয়ে প্রণাম করেছে? জিজ্ঞেস কর তোর মেজ বৌদিকে। এই যে মেজ বৌমা, তুমি শহরে বড় হয়েছ, অনেক নামি কলেজে পড়াশোনা করেছো, মানেই যে বড় মানুষ হয়ে গেছো তা কিন্তু না। কিন্তু এই ছোট বৌমা গরিব ঘরে বড় হয়েছে, তোমার চেয়ে অনেক কম লেখাপড়া করো, এটা প্রমাণ করে দিয়েছে সততা, নিষ্ঠা, সভ্যতা, সৌজন্যে কতটা উপরে ওঠা যায়। কিন্তু যে মানুষ দুটো চকচকে টাকা দেখে পরিবারের সম্মানকে বিক্রি করে দিতে চায়, তার উপরে ভরসা করা যায় না। না না মেজ বৌমা, না, তুই কোনোদিনই এ বাড়ির একজন হয়ে উঠতে পারবে না। মেজদি ভাই, মেজদি ভাই, মেজদি ভাই, সঞ্জনা, হ্যালো ডক্টর মিত্র, হ্যাঁ আপনি একটু তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসতে পারবেন? আমার মেজ বৌদি অসুস্থ হয়ে পড়েছে, একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। দেবেশ ওকে নিয়ে চল, ঘরে নিয়ে চল। কিন্তু আমার খুব সন্দেহজনক মনে হচ্ছে। সন্দেহজনক মানে কি বলতে চাইছিস তুই? মেজ বৌদি আবার কোনো নতুন নাটক করছে। আর এই নতুন নাটকের নাট্যকার হলো সেই সৌমিলি। মানে সব ঠিক আছে তো? ভয়ের কিছু নেই তো?
আসলে কাল রাত থেকে কিছু খাইনি ঘুমোইনি আর তাছাড়া ওর একটু ধকলও গেছে তাই জন্য বোধহয় মাথা ঘুরে পড়ে গেছে হ্যাঁ সেগুলো তো একটা কারণ বটেই তবে এভাবে অজ্ঞান হয়ে যাওয়ার একটা ভালো কারণও আছে ভালো কারণ কি সেটা ডাক্তারবাবু আপনি দয়া করে আমাদের বলুন মেজদি ভাইয়ের কি হয়েছে মেজদি ভাইয়ের এরকম হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়ার পিছনে কারণটা কি ওই যে বললাম কারণটা শুনলে আপনারা সবাই আনন্দে একেবারে লাফিয়ে উঠবেন তবে পেশেন্টের কিন্তু একদম লাফালাফি করা চলবে না খুব সাবধানে থাকতে হবে আমি ওষুধ লিখে দিচ্ছি এগুলো খেতে হবে আর তার সঙ্গে একটা ইউএসজিও করিয়ে নিতে হবে ইউএসজি কেন ডক্টর কি হয়েছে ওর আরে ভাই এত ভয়ের কিছু নেই ভয় পাওয়ার মতো কিচ্ছু হয়নি মিসেস কাঞ্জিলাল আপনি আবার ঠাকুমা হতে চলেছেন সব ওষুধগুলো লেখা আছে সময় মতো আনিয়ে খাওয়াতে শুরু করে দেবেন আর হ্যাঁ একটা গাইনোকোলজিস্ট দেখাতে হবে নিশ্চয় ডক্টর সাহেব হ্যাঁ আমি একটা নাম বলছি ডক্টর সিময় মিত্র খুব ভালো ডাক্তার পারলে আজকেই দেখিয়ে দিন আমার নাম করবেন আজকেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আর হ্যাঁ খুব সাবধানে থাকতে হবে কিন্তু একদম কমপ্লিট বেড রেস্ট আসছি থ্যাংক ইউ ডক্টর আসুন আমি আপনাকে এগিয়ে দিই প্লিজ মা মা আমিও চাই বাবাকে খবরটা দিয়ে আসি শুনলে খুব খুশি হবে দেখো তুমি আবার মা হতে চলেছো এ তো খুব খুশির খবর ভালো খবর তোমার ছেলের সঙ্গে খেলা করার জন্য আবার একজন সঙ্গী আসছে মা আমার কি মনে হয় বলো তো মেজর এবারে মেয়ে হবে ঠিক বলেছো এবার বাড়িতে লক্ষ্মী আসবে বর্দি ভাই মা তোমরা বরং এখানেই থাকো আমি মেজদি ভাইয়ের জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে আসি কাল থেকে খালি পেটে রয়েছে এখন তো এভাবে খালি পেটে থাকাটা ঠিক নয় আর মেজদি ভাই এখন এরকম করলে চলবে এখন তো আর তুমি একা নও তুমি এরকম করলে তো সেও কষ্ট পাবে কষ্ট তো পেতেই হবে যার মা এত খারাপ যার মাকে সারা থানার লকআপে থাকতে হয় তাকে তো কষ্ট পেতেই হবে আহ মেজবৌমা থাক না এসব কথা যথেষ্ট হয়েছে দেখো এত কিছুর মাঝখানেও যখন ঠাকুর আমাদের একটা শুভ খবর দিয়েছেন তখন আর এসব অশুভ কথা আলোচনা করো না আলোচনা করি না করি তাতে কিচ্ছু হবে না আমি তো মনে মনে জানি যে আমি ভুল করেছি আমি অপরাধী আর এই যে সর্বমঙ্গলা ও আমার জন্য এত কিছু করছে কিন্তু ওর কাছে আমার অপরাধের শেষ নেই একে তুমি উঠছো কেন আমাকে আজকে তোমার সামনে ক্ষমা চাইতে দাও সর্বমঙ্গল আমি আমি জানি আমি যা কিছু করেছি তার ক্ষমা হয় না কিন্তু আজকে আমি হাত জোর করে তোমার সামনে ক্ষমা চাইছি প্রয়োজন বললে আমি তোমার পা ধরে মেজদি ভাই এরকম কথা বলতে আছে
মা হতে চলেছো মেজদি ভাই, এখন এরকম কথা বলতে আছে নাকি? তোমার মধ্যে একটা নতুন প্রাণ বড় হতে চলেছে, আর আর এই সময় কখনো কারোর পা ধরে ক্ষমা চাইতে আছে? আর মেজদি ভাই, আমি তোমায় ক্ষমা করার কে? আমি তো খুব সামান্য একজন মানুষ মাত্র। ক্ষমা তো করেন ঈশ্বর, ভগবান, আর এই বাড়ির ভগবান হলেন বাবা আর মা। একমাত্র তারাই তোমায় ক্ষমা করতে পারেন। কি মা, মা আপনি মেজদি ভাইকে ক্ষমা করে দিতে পারেন না?